দুই একদিনের মধ্যে রাশিয়া থেকে আনা নমুনা ক্রুড অয়েল পরীক্ষার জন্য ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আজাদ। বলেছেন এখনও প্রতি লিটার ডিজেলে 9 থেকে 10 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তেলের উপর ভ্যাট ট্যাক্স কমানো হলেও দাম কমবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান তহিদুর রহমানের রিপোর্ট। রাশিয়া থেকে জ্বালানি তেলের নমুনা এসেছে, তবে দেশটি থেকে তেল আমদানির এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিভ্রান্তি তৈরি হয়েছে যে দেশে রাশিয়ার তেল দেশে, দিস ইজ কমপ্লিটলি রং। আমি এটা আমাদের ইস্টার্ন রিফাইনারি ল্যাবে যাবে, সেখান থেকে ল্যাব টেস্ট কি আসে তারপরে হয়তো এটা নিয়ে মন্তব্য করা যাবে। এটা একদম কমপ্লিটলি একটা মানে ছোট্ট ক্ষুদ্র একটি বিষয়, এটা সাথে তেল আমদানি এটা আমদানির বাইরের কোনো সম্পর্ক নাই। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান জানান, রাশিয়া থেকে পরীক্ষার জন্য মাত্র 50 লিটার ক্রুড অয়েল আনা হয়েছে। দুএকদিনের মধ্যে এ তেল পরীক্ষার জন্য পাঠানো হবে রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। আন্তর্জাতিক বাজারে এখনও তেলের দাম উঠানামা করছে, এখনও লোকসান দিতে হচ্ছে বিপিসিকে। এমনটা জানিয়ে বিপিসি চেয়ারম্যান জানান, সরকার তেলের উপর ভ্যাট ট্যাক্স কমিয়ে আনার সিদ্ধান্ত নিলেও দেশের বাজারে দাম কমানো হবে কি না সেই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। এটি তো মন্ত্রণালয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয় এবং এটা সম্পর্কে আমাদের প্রাইসিংয়ের উপর কী ইম্প্যাক্ট হবে এটি এখনও আলোচনার পর্যায়ে বা পর্যালোচনার পর্যায়ে আছে। আমাদের কাছে এই ব্যাপারে আমার এখন কোনো মন্তব্য নাই, কারণ এটা আসলে না বুঝে আমি এই মুহূর্তে কথা বলতে পারি। এদিকে তেল বিক্রির উপর কমিশন বৃদ্ধি সহ 5 দফা দাবিতে 31 আগস্টের ডাকাত ধর্মঘট স্থগিত ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স ডিলার্স ও এজেন্টদের সংগঠন। আমাদের যেহেতু 31 তারিখে আমাদের এই প্রোগ্রামটি ছিল, একটু সময়ের দরকার। আমরা গতকাল 28 তারিখ মিটিং করেছি, আমরা ওনাদেরকে 15 দিনের সময় দিচ্ছি। এর অর্থাৎ আগামী 12ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই সময়গুলো আমরা দিচ্ছি। এই 12ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে 13ই সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ফের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা। তহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।